السلام عليكم ভাইজান ওয়ালাইকুম আসসালাম জি আপনি কি বিক্রি করছেন আমাদের এটা কুষ্টিয়ার বিখ্যাত ঐতিহ্যবাহী কুলফি কুষ্টিয়ার বিখ্যাত ঐতিহ্যবাহী কুলফি ঐতিহ্যবাহী কুলফি আচ্ছা কুলফি দেখা যাবে হ্যাঁ দেখা যাবে এই কুলফিটা কি কি দিয়ে বানায় কুলফিটা হচ্ছে দুধ চিনি এলাচ দারচিনি দুধ চিনি এলাচ দারচিনি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কেন জানেন কিছু কুষ্টিয়া থেকেই এই আপনাদের এটা কি কুষ্টিয়া থেকে আসা না আমাদের এটা কুষ্টিয়া থেকেই আসা আচ্ছা আচ্ছা কত কুলফি কুলফি 50 80 এটা ফুল সাইজ হ্যাঁ 80 আপনি কুলফির কত দামি দামি কুলফি পাওয়া যায় এখানে কত টাকা কত টাকা এখানে 50 টাকা আছে 80 টাকা আছে আচ্ছা আচ্ছা আমাকে যেটা দিলেন এটা কয় টাকার এটা হচ্ছে 80 টাকা 80 টাকার কুলফি দেখতে তো খুবই সুন্দর কারণ খেয়ে দেখতে হবে যে এটার মজাটা কেমন নামই শুনেছি কুষ্টিয়ার কুলফি কখনো খাইনি এই প্রথম খাবো একদম সফট একদম রিয়েল মালাই মনে হচ্ছে মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে Good. Very tasty. Very tasty. আপনারা তো আজকে শিল্পমেলায় এসেছেন শিল্পকলা একাডেমিতে ঢাকায় যদি শিল্পকলা একাডেমির পরেও যদি কেউ আপনাদের এই কুষ্টিয়ার কুলফি মালাই খেতে চায় কিভাবে খেতে পারবে আমরা অনলাইনেও ডেলিভারি দেই আমাদের ডেলিভারি কার্ড অনলাইনে কি নামে আপনাদের পাওয়া যাবে কুলফি ড্র কুলফি ড্র ড্র কুলফি ড্র একটা দিব
এভাবে আপনাদের কোনো আউটলেট আছে কোন দোকান আছে ঢাকায় হ্যাঁ আমাদের মিরপুর 12 তে দোকান আছে মিরপুর 12 কোথায় মিরপুর 12 স্ট্যান্ডে স্ট্যান্ডে আচ্ছা আচ্ছা ওই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা পাওয়া যায় দোকান সকাল 10টা থেকে রাত 10টা সকাল 10টা থেকে রাত 10টা আচ্ছা তাহলে কেউ যদি এই কুলফি খেতে চায় মিরপুর পর্যন্ত যেতে হবে হ্যাঁ কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের ইয়ার মধ্যে কি আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ তাহলে কি একদিন আগে জানাতে হয় নাকি আরো আগে থেকে জানাতে হবে একদিন আগে জানাইলে আমরা পৌঁছাই ওকে কুলফি কত করে ধন্যবাদ 50 টাকা তে এগুলো তো ককটেলের মতো মনে হয় যে সাইজ স্পেশাল ককটেলের ডিব্বাগুলোর মতো মনে হচ্ছে পুলিশের এই খবর একদম সেম সাইজ মানে ককটেলের বড় হচ্ছে হুম ককটেলের বড় হচ্ছে আর বড় হয় আচ্ছা আচ্ছা এতদিন তো ভাবতাম যে জর্দার ডিব্বার মতোই হয় না একটু বড় এর থেকে সাইজ একটু বড় হয় তিন ধরনের ইয়া পাওয়া যায় এটা একজন অর্ডার দিয়েছিল এই কারণে আর কি এখন বেঁচে দিচ্ছি শেষ তো আচ্ছা 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 অর্ডার দিয়েছো না এখন আমাকে 300 রিটার্ন দিবেন আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আসেন এই মেলার মধ্যে এটা স্টার্ট হয় 10টা থেকে আমি 11টার ভিতরে চলে আসি আর হচ্ছে এটা 10টায় শেষ হয় আচ্ছা সকাল 10টা তো রাত 10টা আপনি আপনি 10টার মধ্যেই চলে আসেন না 11টা 11টার ভিতরে 11টার মধ্যে চলে আসেন প্রতিদিন এই মেলার মধ্যে কত পিস আপনার কুলফি সেল হয় হয় আল্লাহ রহমতে মোটামুটি ভালোই হয় কেমন পরিমাণটা কেমন হতে পারে তাও আপনার 100 পিস 130 পিস 80 পিস এরকম আচ্ছা ধন্যবাদ আমার
সালাম করি আচ্ছা আচ্ছা